আকাশবাণী কলকাতা খবর পড়ছি সংযুক্তা সিংহ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের শতপ্রণোদিত মামলায় সুপ্রিম কোর্ট শুনানির দ্বিতীয় দিনেও আন্দোলনরত ডাক্তারদের কাজে ফেরার আবেদন জানিয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আজ এই আবেদন জানিয়ে বলেন তাদের কর্মবিরতি সরকারি হাসপাতালে চিকিৎসার প্রয়োজনে আসা বহু মানুষকে সমস্যায় ফেলেছে কাজে যোগ দিলে প্রতিবাদীদের বিরুদ্ধে রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিন বিচারপতির বেঞ্চ এরপরই নতুন দিল্লির এইমসের রেসিডেন্ট ডক্টর এগারো দিন ধরে চলা প্রত্যাহার করে নেয় সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং রাজ্যের কৌশলী কপিল সিবালের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় জেরে প্রধান বিচারপতি চন্দ্রচূড় কেন্দ্র ও রাজ্য সরকারের আইনজীবীদের চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনাটির রাজনীতিকরণ না করার আবেদন জানান প্রধান বিচারপতি এবং দুই বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের বেঞ্চ বলেন চিকিৎসকদের কল্যাণ ও সুরক্ষা নিয়ে তারা উদ্বিগ্ন শুধু নীতি নির্দেশিকা স্থির করা নয় সেগুলি যাতে বলবৎ হয় তাও নিশ্চিত করবে জাতীয় টাস্ক ফোর্স শুনানির সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন ঘটনাটি ঘটে যাওয়ার পাঁচ দিন পর সিবিআই যখন যায় তখন সবকিছু বদলে গেছে পাল্টা রাজ্যের তরফে কপিল সিবাল দাবি করেন কিছুই বদলে যায়নি সবকিছুরই ভিডিওগ্রাফি রয়েছে প্রধান বিচারপতি বলেন নয়ই আগস্ট চিকিৎসকের মৃত্যুর খবর পুলিশকে জানানো হয় সকাল দশটা দশে এবং ঘটনাস্থল সিল করা হয় রাত সাড়ে এগারোটায় এই বিষয়টি গভীর উদ্বেগের এতটা সময় সেখানে কি হয়েছিল সেই প্রশ্ন তোলেন তিনি ময়না তদন্তের রিপোর্টও দেখতে চান অস্বাভাবিক মৃত্যুর কখন রুজু করা হয় তা নিয়েও বিভ্রান্তি দেখা দেয় রাজ্যের তরফে জানানো হয় দুপুর একটা বিচারপতি বলেন এখানে স্পষ্ট লেখা আছে রাত এগারোটা অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছিল সিবিআই ফের মুখ বন্ধ খামি তদন্তের অগ্রগতি নিয়ে স্টেটাস রিপোর্ট জমা দেবার নির্দেশ দিয়েছেন বেঞ্চ চিকিৎসকদের নিরাপত্তা রক্ষায় রাজ্যকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে সেপ্টেম্বরে হবে মামলার পরবর্তী শুনানি আর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার পর কেন শুরু করল সিট কলকাতা হাইকোর্ট তা নিয়ে প্রশ্ন তুলেছে হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলীর আবেদনের শুনানিতে আজ বিচারপতি রাজশ্বী ভরোদ্দার জানতে চান সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাজ্যের কর্তৃপক্ষের কাছে বহু অভিযোগ জমা পড়া সত্ত্বেও নয়ই আগস্ট তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর ষোলই আগস্ট কেন বিশেষ তদন্তকারী দল গঠন করা হলো আক্তার আলীর দাবি সন্দীপ খুবই ক্ষমতাবান ব্যক্তি রাজ্য প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থাকায় বারবার নানা দুর্নীতি করেও পার পেয়েছেন তিনি রাজ্যের তরফে আইনজীবী প্রশ্ন তোলেন পুলিশে অভিযোগ দায়ের করার মাত্র একদিন পরই তাদের ব্যবস্থা গ্রহণের কোনো সুযোগ না দিয়ে আদালতে দারস্থ হওয়া আক্তার আলীর উচিত হয়েছে কিনা এর জবাব দেবার জন্য তাঁর আইনজীবীকে সময় দিয়েছে আদালত আগামীকাল ফের মামলাটির শুনানি হবে বম্বে হাইকোর্ট থানের বদলাপুরে দুই শিশু কন্যাকে স্কুলের মধ্যে যৌন নির্যাতনের গাফিলতির জন্য মহারাষ্ট্র পুলিশের সমালোচনা করেছে সংবাদ মাধ্যমের খবরের ভিত্তিতে মামলাটি গ্রহণ করে হাইকোর্ট বিচারপতি রেবতী মোহিতে দেড়ে ও বিচারপতি পৃথ্বীরাজ চৌহানের ডিভিশন বেঞ্চ সময় মতো এই অপরাধের কথা না জানানোর জন্য স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ফাঁক থাকার উল্লেখ করেছেন তাদের পর্যবেক্ষণে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে আজ ধুমধুমার কাণ্ড বাঁধে উল্টোডাঙ্গার হাটকো মোড় থেকে মিছিল শুরু হয়ে করুণাময়ীর কাছে গেলে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা এগোনোর চেষ্টা করেন পুলিশের সঙ্গে তখন বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটক করে বিধাননগর থানায় নিয়ে যায় পুলিশ তবে সব ব্যারিকেড ভেঙে স্বাস্থ্য ভবনের সামনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ রাজ্য বিজেপির নেতৃত্ব পৌঁছে যান

আর আপনি যদি সেই জার্নাল ইনজুরি দেখতে না পান আপনি অকপটレシピ আপনি কলকাতা ফের আবেদন করা হয়েছে তাহলে মুখ্যমন্ত্রী আমরা চাদা তুলে 1 কোটি টাকা দেব আপনি পদত্যাগ করুন আর আমাদের সেই ভুলকে ভিডিও দিন অনুদিকে বিরোধী দলনেতাকে আটক করার প্রতিবাদে বিধাননগর পূর্ব থানার বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা ভারত ও পোল্যান্ড তাদের সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওয়ার্স পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর এই ঘোষণা করেন এবছর দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সত্তর বছরই পদার্পন করল প্রধানমন্ত্রী বলেন সময় ভারতকে মিত্র রে হ भारत और पोलैंड की मित्रता को मजबूत करने में आपका बहुत बड़ा योगदान है खबर